মুকসা কবির উদ্দুর রায়কে যেভাবে রাজ্য সরকার গ্রেপ্তার করেছে, আমাদের সংগঠন এপিডিআর তাকে তীব্র ভাষায় নিন্দা করছে। এবং আমরা অবিলম্বে রদ্দুর রায়ের নিঃশর্ত মুক্তি দাবি করছি। যেভাবে পুলিশ লেলিয়ে দিয়ে তাকে গোয়া থেকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে আসা হলো, এটা অত্যন্ত আপত্তিকর এবং একটা ফ্যাসিবাদী পদক্ষেপ এটা। এবং এটা একজন কবির কণ্ঠরোধ করা, একজন শিল্পীর কণ্ঠরোধ করা, একজন নাগরিকের কণ্ঠরোধ করা। বিভিন্ন বিষয় নিয়ে যে তিনি কিছু ভিডিও প্রকাশ করেছেন, তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী বা এবং অন্যান্য মন্ত্রীদের সম্পর্কে তিনি কিছু কথাবার্তা বলেছেন, যেটা একটা বড় অংশের মানুষ, একটা বড় অংশের ইউটিউবার, বড় অংশের ফেসবুকে যারা ব্যবহার করেন তার পছন্দ করছিল। এই সেই কারণেই রাজ্য সরকার আজকে প্রমাদ গুনেছে। আমি রাজ্যের পুলিশকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, গোয়েন্দা ডিপার্টমেন্টকে ধন্যবাদ দিতে চাই, যেভাবে ওনারা রদ্দুর রায়কে গ্রেফতার করেছেন গোয়া থেকে। এর থেকে ভালো খবর আর হতে পারে না। কয়েকদিন ধরে উনি যেভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিষয়ে যেভাবে উনি সমালোচনা করছিলেন, যে ভাষা উনি ইউজ করছিলেন, এই ভাষাকে আমরা কড়া নিন্দা করি। আর এই জিনিসটা আমাদের এত সুন্দর সমাজে টলারেট করা যাবে না। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, বেসিক্যালি ইউথকে, যারা সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাক্টিভ থাকেন, এরকম টাইপের কোনো কমেন্ট আমাদের বরদাস্ত করা উচিত নয়, যেখানে আমাদের মা বোন দিদি বোনেরা যেখানে ইনভলভ থাকবে, এটা আমরা কড়া নিন্দা করি। আমি আরেকবার রাজ্যের পুলিশকে আমি ধন্যবাদ জানাতে চাই। আর আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিষয়ে এই এরকম টাইপের ভাষা, আমরা এর কড়া নিন্দা করি। আর আমি আশা করি কি আমরা সবাই আরও বেশি সচেতন হব, সোশ্যাল মিডিয়াকে আরও আমাদেরকে ফাইনালি আমাদেরকে আরও রিপোর্ট করতে হবে। যদি কেউ কাউকে ছোট করে, কেউ কাউকে ট্রোল করে আননেসেসারি, তার বিষয়ে আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে থানায়, পুলিশকে। আমি আর একবার ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের পুলিশ। জয় মুক্তা।